ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে তো দেখলেন যে স্টেশনে মাত্র নামলাম, অমৃতসর থেকে মুম্বাই আসলাম। তো এইমাত্র ফ্রেশ প্লেটে এসেছি, এসেই আগে স্নানটা সেরে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো স্নানটা সেরে ফ্রেশ হয়ে গেছি আর বাইরে হোটেল থেকে খাবারও নিয়ে এসে গেছে, বাইরে নিয়ে এসেছে। তো এখন ভাতটা খাবো, তো ভাবলাম খাওয়ার আগে একটু তোমাদের সাথে আমাদের ফ্ল্যাটটা একটু শেয়ার করি। চলো, এই হয়েছে ফ্ল্যাটের মেইন ডোর, এই হয়েছে এন্ট্রি। তো ঢুকেই প্রথমে এই হয়েছে হল রুম, হল রুমটা ছোটই, এখানে বেডকাম সোফা এটা, আর এদিকে পাশেই আছে এই যে ডাইনিং রুম, মানে ডাইনিং রুম প্লাস ড্রয়িং রুম। তো এখানে ডাইনিং সেট আছে, ডাইনিং হল, ডাইনিং টেবিল লাগানো আছে। আর এই সাইডে আরেকটা রুম আছে, বেডরুম, এই সাইডে হচ্ছে একটা বেডরুম, এই যে এখানে হচ্ছে একটা বেডরুম, ডাবল বেডরুম। তো এদিকে হচ্ছে পুরো ওয়ালটাই উইন্ডো, পুরো গ্লাস লাগানো ওইদিকে, আর এদিক থেকে পুরো মুম্বাই শহর দেখা যাচ্ছে। এদিকে অনেকটাই বড় উইন্ডো, এই যে এদিকে পুরোটাই উইন্ডো মুম্বাই শহর, আর এদিক থেকে পুরো মুম্বাই শহরটা দেখা যাচ্ছে, এদিক থেকে পুরো মুম্বাই শহর দেখা যাচ্ছে। আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন যাচ্ছে, এদিকে পুরো মুম্বাই শহর সবটাই দেখা যাচ্ছে এদিকে গ্লাইয়া থেকে, গ্লাস থেকে। আর এদিকে আছে একটা আলমিরা প্লাস এখানে একটা গ্লাস আছে, এই দেখার মতন একটা গ্লাস আছে। আর এদিকে আছে কাপড় শুকানোর স্ট্যান্ড, এখানে কাপড় শুকানো যাবে। তো চলো আরেকটা রুমে নিয়ে যাই তোমাদের। তো এখনই মাত্র আসলাম, সব ধোয়ার জিনিস সব এখানে রাখলাম, এদিকে ওই পরে ধোবো। আর এটা হয়েছে কিচেন, কিচেনের মধ্যে পুরো সামগ্রী আছে, পুরো সেট আছে, গ্যাস আছে। আর তারপর এদিকে আছে, এদিকে আসো, এদিকে আছে পুরো রান্নার বাসনপত্র সব কিছু আছে, মেশিন। তারপর এদিকে ওভেন আছে, তারপর এখানে আছে মাইক্রো, কী বলে, ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং মেশিনও আছে। আর এদিকে আছে ফ্রিজ। তো এই গেল কিচেন। তারপর তো চলো আরেকটা বেডরুমে নিয়ে যাই। এদিকে হয়েছে আরেকটা বেডরুম, এদিকেও বেড, সেই এদিকেও জানালা আছে, পুরোটা ওয়ালি জানালা। এদিকেও আরেকটা আলমিরা প্লাস আয়না, আর এদিকে একটা আয়রন টেবিল, এই যে আয়রন টেবিল একটা আছে, আয়রনও আছে, সব কিছু মানে পুরোপুরি সব কিছু সেট আছে, এদিকেও আলমিরা আছে। তো চলো আরেকটা বাথরুম, আরে আরেকটা রুমে, এই হয়েছে আরেকটা বেডরুম। তো এটাও সেম, তিনটা বেডরুমই সেম, এদিকে পুরোটার মধ্যেই এই যে গ্লাস আছে, এটা খোলাও যায়, এই যে খোলাও যায়, কাছে আসো। আর এদিক থেকে দেখো পুরো মুম্বাই শহর দেখা যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন যাচ্ছে এদিকে। আর নিচে দেখো গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব কিছু একদম, মানে এখান থেকে পুরো সব কিছু দেখা যাচ্ছে। আর এই হয়েছে বাথরুম, ওয়াশরুম, বেসিন আছে, এদিকে আছে কমোড, আর এদিকে স্নানের জায়গা, এখানে কার্টেন দেওয়া আছে, প্লাস্টিক জাতীয় কার্টেন আর কি এগুলো। তো এদিকে এই যে গিজারও আছে এদিকে, আর এদিকে হয়েছে স্নানের জায়গা, স্নানের সময় এইরকম মানে কার্টেনটা দিয়ে মানে কার্টেনটা দিয়ে স্নান করলে আর ফ্লোরে এদিকে জল আসবে না আর কি। তো এইরকম এরকম দুটো বাথরুম আছে, এদিকের এই রুমেও আর একটা বাথরুম আছে, সেম সেম বাথরুম, এদিকেও বাথরুম একদম সেম, এই এই রুমেও সেম, এই যে এদিকেও কার্টন কার্টেন দেওয়া। তো গাইজ এদিকে সবার খাওয়া দাওয়া চলছে, দুপুরের খাওয়া দাওয়া। এখন এটা দুপুরের খাওয়া বলবো না বিকালের খাওয়া বলবো বুঝতে পারছি না, কারণ এখন বাজে বিকাল 6:06। তো আমি আমরা তো ঘড়ি দেখিনি, তো বুঝতেই পারিনি। তো সবার স্নান টান সেরে আসতে আসতে একটু টাইম লেগেছে। তো এদিকে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন বাজে 6:00। আর এদিকে এখন আরেকজন নিচে বসে গেছে, নিচে বসে খাবে। তো চলো আগে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গাইজ এখন বাজে রাত্রি 9:00, প্রায় 9:00 কাছাকাছি। তো দুপুরে খাওয়া দাওয়া
সেরে একটু সময় বিশ্রাম করে ওই 6টার সময় আর কি যে খাওয়া দাওয়া সারলাম, খেয়ে বিশ্রাম করে একটু মার্কেটে বেরিয়েছিলাম, মানে কালকে যে ঘুরতে যাব, তো তার জন্য ঘুরতে যাব যে তার জন্য ওই ট্রাভেলের মানে গাড়ির খোঁজ করতে গেছিলাম আর কি, কালকে যে গাড়ি দিয়ে ঘুরতে যাব সেই গাড়ির জন্য খোঁজ করতে গেছিলাম। তো সাথে বাজারও এনেছি এই যে গ্রোসারি আইটেম, তারপর কাল রাত্রে সকালে ব্রেকফাস্ট করার কিছু কলা, তারপর পাও ব্রেড পাইনি, পাও এনেছি, আর কিছু সবজি চাল ডাল এগুলি নিয়ে এসেছি আর কি। এখানে তো রান্না করে খাওয়ার সিস্টেম আছে, আর এটা তো এই আর কি, এগুলি আনলাম এখন, এই যে এগুলি এখন আনলাম, আর এদিকে ওই এখন যে বাজার করে আনলাম এই পাও এনেছি, আর কারণ সবার রাত্রেবেলা খেয়েছি তো 6টা সোয়া 6টার দিকে ভাত, তো এখন আর কারোরই খিদা নাই সেই রকম, যার কারোর যদি খিদা লাগে তো এখান থেকে পাও খেয়ে নেবে, তার জন্য আনলাম এটা। আর এখানে সবজি বেগুন কুমড়া ঢেঁড়স আলু ডাল এগুলি আনলাম এখন। আর এদিকে বাবু করছে চা, এই যে চা করছে এখানে ওদের জন্য, ওরা চা খাবে, আর আমাদের এখন চা খাওয়ার ইচ্ছা নেই কারণ পেট একদম ভরা, আর চা খেয়ে খাওয়ার কোনো একদম এখন ইচ্ছেই নেই। আর এদিকে সবাই মিলে গল্প করছে এখানে, গল্পের বৈঠকে আসরে বসেছে, তো এগুলি আনলাম এখন। এখন আমার তো খিদেই নাই কারণ ওই সময় খেয়েছি, আর একদম পেট একদম ভরা, আর এখন খেতেই ইচ্ছে করছে না। আর মার্কেটে যা যা প্রয়োজন জিনিস সেগুলি আনলাম, আর যা কী বলে কালকে গাড়ি ঠিক করা হয়েছে এই আর কি, কালকে থেকে ঘুরতে বেরোবো, আজকে তো আর ঘোরাঘুরি কিছু হলো না কারণ এসে এই খাওয়া দাওয়া করে এইসব ঠিকঠাক করতে করতে অনেকটা টাইম চলে গেছে। আর আছি এখানে 5 দিনের মতন, তো 5 দিনের ভাড়া, 5 দিন না 6 দিন ঠিক ঠিক আমার মনে নেই, 5-6 দিনের মতন আছি এই ফ্ল্যাটটাতে, তো এইটা ভাড়া আর কি, 5-6 দিনের ভাড়া দিতে হবে এটা আর কি, এরকম সিস্টেম আর কি এটা। তো চলো, এখন খুব টায়ার্ড লাগছে কারণ ভীষণ টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে এখন, এখন ড্রেস ট্রেস ছেড়ে চেঞ্জ করে একটু ঘুমাবো, ঘুমালে যদি শরীরটা একটু ঠিক লাগে। মেশিনে দিয়েছি, আরও কিছু ধোয়া হচ্ছে, তো মেশিন থেকে বার হলে তারপর আরও কিছু রয়েছে, অনেক কাপড় সবার মিলে অনেক কাপড় জমে গেছে এই আর কি। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আর ভালো লাগছে না শরীর একদম টায়ার্ড লাগছে, এখন বাজার থেকে এসে ফ্রেশ হলাম একটু, তো এখন ওরা যা যা যার যেটা খাওয়ার ইচ্ছা খাবে, খেয়ে দিয়ে এখন দেব ঘুম, আবার সকালে উঠে ঘুমাই, সকালে উঠে আমি ঘুমাই, টাটা গুড নাইট। ও চলে যাচ্ছে ঘুমাতে, ও খাবে না, তো এই আর কি, সকালে উঠে আবার বেরোতে হবে, সকাল সকাল 8টার সময় বেরোতে হবে, গাড়ি আসবে বলে দিল, তাড়াতাড়ি খেয়ে ঘুমাও যাও, তো এই আর কি। তো চলো হাসি ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা গুড নাইট।